লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশিদার হন আসসালামু আলাইকুম আরহামাত আলহামদুলিল্লাহ দর্শক আজকের আলোচ্য বিষয় তিন শিরুনির মানুষের দোয়া যেটি সরাসরি আল্লাহ কবুল করেন ফেরত না আসমানের দরজা খুলে যায় আল্লাহ রব্লা আলামিনের কাছে পচে যায় এবং কবল হয়ে যায় ইমাম তিরমিজি হাদিস বনা করেছেন যে হাদিসটি আল্লাহবা নাসিরউদ্দিন আলবানী সহি বলেছেন আবহাওয়া থেকে বর্ণিত হাদিস সাল্লাম এসাদ করেছেন তিন প্রকার মানুষের দোয়া ফেরত না আল্লাহ কবুল করে নেন প্রথম প্রকার আল ইমামুল আদেল ন্যায়পরায়ণ বাদশাহ রাষ্ট্রপ্রধান বা পরবর্তী পর্যায় যারা অধীনস্থ রয়েছে এটি দুর্লভ দ্বিতীয় প্রকার হেইনা ইফতির। রোজাদার যখন ইফতার করে ওই অবস্থায় যখন দোয়া করে দোয়া ফেরত আসে না তৃতীয় প্রকার আজকের মূল আলোচনা যেটা যেটি আমাদের মাঝে অহরহ হচ্ছে এই থেকে কেউ মুক্তি নেই কিছু না কিছু এর মাঝে জড়িত আছে এই দুনিয়াবি বিষয় সেটি হলো জুলম ওয়াদাওয়াতুল মাজলুম ইয়ারফাউহা ফাওকাল গামাম ওয়া তুফাত্তাহু লাহু আবওয়াবুস সামা ওয়া ইয়াকুলু আল্লাহু আযযা ওয়া জাল্লা ইজ্জতি লা আনসুরান্নাকা ওয়ালা মজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া আকাশের ওপর চলে যায় মেঘ্রাশির ওপর চলে যায় আসমানের দরজা খুলে যায় আল্লাহর আল্লাহরবুল্লা আলমিনের কাছে পচে যায় দোয়া সরাসরি কোনো প্রতিবন্ধকতা থাকে না আল্লাহর রব্লা আলমিন জাত সত্তার কসম খেয়ে বলেছেন এই আমার সত্তার কসম করে বলছি তিনি স্বয়ং কসম করেছেন যে আমি অবশ্যই তোমাকে সাহায্য করবো এই বিষয়ে যদিও দেরি হয় কত বড় ভয়াবহতা জুলম কে না আমরা আসি জুলুম করি নিজেদের স্ত্রীদের উপর সন্তানদের উপর ভাই উপর বাবা মার উপর চাচাদের উপর নিকটাত্মীদের উপর কত জুলুম আমাদের দ্বারা অধীনস্থ তাদের উপর আমরা যারা বড় ছোটদের উপর যারা কিছু ধন্যাট্য দরিদ্র অভাবীদের উপর সমাজে নিম্নচিহ্দের উপর জুলুম জুলুম আমরা কি ভেবে দেখেছি জুলুমের পরিণাম কি কোরআনে আলমিনে একাধিক জায়গায় বলেছেন অত্যাচারী যারা তারা তাদের আবাসস্থল কোথায় অবশ্যই তারা জানতে পারবে অচিরে জানতে পারবে তাদের ঠিকানা কি হবে রহস্লাম বলেছেন জুলুম এমন একটি পাপ যেটি দুনিয়াতেও শাস্তি রয়েছে আখেরাতেও শাস্তি রয়েছে মজলুমের দোয়া মজলুম যদি কাফের হয় মুশ্বে হয় পাপিষ্ট হয় গুনাগার হয় তারপরেও তার দোয়া কবল হয়ে যায় অরসু সাল্লা সাল্লাম একাধিক জায়গায় ভয়াবহতা বলেছেন এবং সতর্ক করেছেন অত্যাচারী ব্যক্তির দোয়া থেকে বাঁচার জন্য মহাজিব জাবালকে যখন ইয়ামানে পাঠাইলেন সরকারি গুডাউনে জাকাতের সম্পদ সংগ্রহ করার জন্য ইসলামিক রাষ্ট্রের যেটা বিধান অনুযায়ী তখন তাকে উপদেশ দিলেন ইয়া কাওয়ারা ইম আমু হিম হে মাস তুমি তাদের উৎকৃষ্ট সম্পদ থেকে জাকাত নেবে না মিডিয়াম পর্যায়ে সম্পদ থেকে জাকাত নিবে লে হিজাব মাজলুম ব্যক্তির দোয়া থেকে সবসময় বেঁচে থাকবে জেনে রাখো মাজলুম ব্যক্তির দোয়া সরাসরি কবল হয় এর মাঝে কোনো প্রতিবন্ধকতা থাকে না মাজলুম ব্যক্তি কাফের হোক মুনাফেক হোক গুনাগার হোক রসলাম হোসেন দা ওয়াতুল মজলুম মুস্তা ও ইন ফাজেরন মাজলুম ব্যক্তির দোয়া কবল হয় যদি সে ফাজের গুণাগার হয় আমরা কেনা আসি জুলুম করে থাকি দুনিয়াবি বিষয়ে এখনও সময় আছে সময় থাকতে জুলুম ফেরত দিন ক্ষমাপ্রার্থী হন এবং এই থেকে ফ্রেশ হয়ে আসেন আল্লাহরবুল আলমিন তাহলে হতে পারে দুনিয়াতেও ক্ষমা করে দেবেন শাস্তি থেকে মাফ করে দেবেন আখেরাত রয়েছে আপনার জন্য সুখবর